একটি বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে গরম করতে দিয়েছি 1 মিনিটের জন্য। পেঁয়াজ তেলে দিয়ে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। সব কিছুই মিডিয়াম হিটে করছি। কুচি করা 3টে রসুনের কোয়া ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর রসুন একসাথে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলোটা নিভিয়ে দিয়েছি। এখন একটি সম্পূর্ণ স্যালারি কেটে ধুয়ে কুচি কুচি করে নিচ্ছি। তিনটি গাজর ছিলে ধুয়ে কেটে নিচ্ছি। গাজর 3টির বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে স্যুপ মিষ্টি হয়ে যাবে। এখন সব কাটা ভেজিটেবলসগুলো পেঁয়াজ এবং রসুনের সাথে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এখন একটি স্টক কিউব 700 ml পানিতে মিশিয়ে নিচ্ছি। এই স্টক কিউব মেশানো পানিটি ভেজিটেবলসের উপরে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে লবণ চেক করে 1/2 চা চামচ লবণ দিয়েছি। লবণটা মিশিয়ে ঢেকে দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করেছি। এখন দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, তাই ব্লেন্ডার দিয়ে 3 মিনিট ব্লেন্ড করেছি। সার্ভ করার আগে সেলারির পাতা, কালো গোলমরিচের গুঁড়ো এবং ডাবল ক্রিম দিয়ে সার্ভ করেছি। আমার ছেলেকে খেতে দিয়েছি, খেয়ে বলেছে টেস্টটা ডিভাইন।